আচ্ছা তো এখন কি তুমি তোমার কি বি হয় না এখনও বয়স কত তোমার আঠারো বছর আচ্ছা ঠিক আছে তো দশ এমন একজন মানুষকে সঙ্গীতা আপন করে নেবে এই তো সঙ্গীতা আচ্ছা তো তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা তো এই যে তুমি একটা অভিবাহিত থাকলে তুমি বলতে পারো যদি কেউ আমার পাশে থাকতে পারো আমি তাড়াতাড়ি ভালো বাস বা তাড়াতাড়ি আপনার আচ্ছা তো এই যে প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রহনি খান আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা পরিচয় করে দেবে এক আপুর সাথে সুন্দরী আপু তার জীবনে জানা অজানা কিছু গল্প সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভালো আছো আচ্ছা আপুর নাম কী সঙ্গীতা তো দর্শক আজকে আমরা পরিচয় হয়ে গেলাম সঙ্গীতার সাথে তার জীবনে জানা অজানা কিছু গল্প সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তো সঙ্গীতা তুমি কি উদ্দেশ্যে নিয়ে আসলে তোমার ফ্যামিলিতে কে কে আছে সঙ্গীতা তোমার বাবা মা আছে বাবা মা নাই আচ্ছা তো তোমরা কয় ভাই বোন চার ভাই বোন তো বাবা মা কি হয়েছে সঙ্গীতা আচ্ছা এখন খালার বাসায় আছো আচ্ছা তো দর্শক আজকে আমরা শুনতেছি সঙ্গীতার জীবনে জানা অজানা কিছু গল্প সঙ্গীতার বাবা নেই বাবা চলে গেছে আর মাও ফেলে চলে গেছে আরেক জায়গায় বিয়ে করে তো এখন সঙ্গীতা তুমি কার কাছে আসো খালার বাসায় আচ্ছা তো তোমরা চার ভাই বোন না তো চার ভাই বোন কি একসাথে আসো না সবাই কারো বিয়ে শাদী হয়েছে আচ্ছা তুমি সবার বড় চার ভাই বোনের ভিতরে তো ওই যে তোমরা চার ভাই বোন তো তোমার মা যে তোমাদেরকে কি কারণে ফেলে চলে গেল এত কষ্ট করে যে চলতেছো এখন আচ্ছা এটা কোনো কথা হইলো যে চলাইতে পারে না কারণ তারা জ্বর আচ্ছা আরেকজনের সাথে প্রেম করে চলে গেছে তো তোমাদের চার ভাই বোনকে ফেলে আচ্ছা তো এই যে চার ভাই বোনকে ফেলে চলে গেল তো তোমাদের বাকি জীবনটা কীভাবে কাটলো কাটবে এটা তা সে চিন্তা করলো না আচ্ছা তাহলে তোমার মা বাবা কেউ নাই এখন আসো খালার কাছে খালার অস্ত তুমি এখন কাজকাম করে যাই উপার্জন করে আনো তাদের তাদের তোমাদের সংসার চলে তো আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছি আজকে এই সঙ্গীতার জীবনে জানা অজানা কিছু গল্প সে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তারা আপন বলতে বাবা মা নাই আছে শুধু তারা চারটা ভাই বোন তো সঙ্গীতা তোমার তিন তিনটা ভাই বোন তোমারই তো ছোটো না তো তারা কি করে এখন সামর্থ্য নাই মানে সবাই বেকার আচ্ছা ঠিক আছে তো আচ্ছা তো তুমি কি শিখছো লেখাপড়া অল্প একটু বেশি না

আঠারো বছর আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছি আসলে সঙ্গীতার জীবনের গল্প তার এখনো বিসাদী হয় নাই বয়স আঠারো পার হয়ে গেছে কিন্তু তার আসলে বাবা মা নেই যেহেতু কে তাকে বিষাদী দেবে বা সে তাকে তাদেরকে কাজ কাজকাম করে খাচ্ছে তার ভাই বোনদের যার কারণে সে এখনো অবিবাহিত রয়ে গেছে তুমি এখন চাও যে তোমার পাশে এসে যে দাঁড়াবে তুমি তাকে জীবন সঙ্গী কর তাই তো আচ্ছা তো হ্যাঁ যে তোমার ভাই বোনকে আর কি দেখবে সাহায্য সহায়তা করবে এমন একজন মানুষকে তুমি বিষাদি করতে হয় তো আচ্ছা ঠিক আছে তো তুমি এই যে লেখাপড়া শিখো নাই এখন বা মানুষের বাসা বাড়িতে কাজ কাম করে গেছো নাকি তো বেতন পাও কত সেখান থেকে ডেলি তিনশো তো মাসে নয় হাজার টাকা হয় মানে কিছুদিন যাও আবার কিছুদিন যাও না এইভাবে আর কি চলতেছে কিন্তু আর কি ডেলি তোমার হাজিরা দেয় তিনশো টাকা মানে যেরকম আর কি যেরকম কাজ করে যেদিন পাও আর কি ওই রকম আর কি টাকা হিসেবে কম পাও আর কি আচ্ছা তো তোমার ফ্যামিলিটা তো অনেক বড় আসলে তোমার এই টাকা দিয়ে আসলে তো কীভাবে চলো তুমি আসলে আচ্ছা তো যেখানে আসো ওইখানে কি ভাড়া আসো নাকি নিজেদের বাসা ভাড়া থাকো তো ঘর ভাড়া দাও কত সেখানে পনেরোশো টাকা দাও ভাড়া তো এই যে পনেরোশো টাকাতে ঘর ভাড়া দিয়ে তাও তোমাদের চার পাঁচজন মানুষ চলতে তো অনেক কষ্ট হয়ে যায় তো তোমার যে খালা আছে তোমাদেরকে দেখাশোনা করতেছে তোর তার কি বিষাদি হয়েছে আচ্ছা তো আপন খালা নাকি বাচ্চা কাচ্চা নাই আচ্ছা তাকেও তার স্বামী ফেলে চলে গেছে আচ্ছা একটা হাত পেরা লাইসেস আচ্ছা তো অনেক কষ্ট নিয়ে আসছো সঙ্গীতা আমাদের মিডিয়ার সামনে তো এখন তুমি চাও কি ভালো মনের একজন মানুষ পেলে জীবন সঙ্গী তাই তো আচ্ছা দো হ্যাঁ বলো আচ্ছা তো সঙ্গীতার বেশি চাওয়া পাওয়ার কিছুই নাই তার খালাকে যে একটু দেখবে একটু সাহায্য সহায়তা করবে তার খালাকে সুস্থ করে তুলবে এমন একজন মানুষকে সঙ্গীতা আপন করে নেবে এই তো সঙ্গীতা আচ্ছা তো তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা তো এই যে তুমি একটা অবিবাহিত মেয়ে যে ফোন নাম্বারটা দিচ্ছ এতে তোমার কোনো সমস্যা হবে না অনেক দর্শকই কিন্তু অনেক দিক থেকে ফোন দিবে ধরবা কথা বলবো সময় আচ্ছা তুমি আচ্ছা সুন্দর কথা তো যারা ভালো ব্যবহার করবে তাদের ফোনই ধরবে সঙ্গীতা আর যারা খারাপ ব্যবহার করবে তাদের ফোন ধরবে না কারণ একটা অবিবাহিত মেয়ে আসছে মিডিয়ার সামনে কারণ কোনো অবিবাহিত মাই মেয়ে একটা ছবি তুলতে চায় না বা প্রতিবেদনের সামনে আসতে চায় না সে অনেক দুঃখ কষ্ট মনে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তো সঙ্গীতা তোমার নাম্বারটা তুমি বলতে পারবা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি তার নাম্বারটা হাতে পাইছি আমি বলেছি কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন সঙ্গীতের সাথে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট জিরো টু ফোর থ্রি জিরো সিক্স সেভেন তো নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি দর্শক জিরো ওয়ান ডাবল এইট জিরো টু ফোর থ্রি জিরো সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন সুন্দরী সঙ্গীতের সাথে সঙ্গীতা আপনাদের সাথে কথা বলবে আর সে চায় ভালো মনের একজন মানুষ যদি কেউ তার সুখে দুঃখে পাশে এসে দাঁড়ায় তো সঙ্গীতা এই যে আমার আমরা তোমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমি তো এখন দেখা যাক কোনো দর্শক তোমার পাশে এসে দাঁড়ায় কি না তো এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে তোমার আর কিছু বলার আছে সঙ্গীতা আর কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে বলার থাকলে তুমি বলতে পারো যদি কেউ আমার পাশে থাকতে আচ্ছা তো এই যে তোমার তো একটা বয়স তো তোমাদের ওই দিক থেকে কেউ তোমার পাশে এসে দাঁড়াতে চাইল না বা তোমাকে করতে না এমন কোনো মানুষকে পাও নাই মানে এই কারণে আসতো মিডিয়ার সামনে মিডিয়ার সামনে তো কারণ অনেক দর্শক অনেক দিক থেকেই দেখে নাকি যদি কেউ তোমারকে ভালোবেসে পছন্দ করে কেউ সঙ্গী করতে চায় এই কারণে আসতো মিডিয়ার সামনে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এত সময় ছিলাম সঙ্গীতের সামনে সাথে শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর এস টিভি বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো দর্শক আছে এ পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ইতিহাস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস টিভি বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ